হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো এই গরমে? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড গরম, অনেকদিন পর একটা ভিডিও করেছি, খুব বড় না, আমার তো শর্ট ভিডিও রোজ করি আমি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে, আমি শর্ট ভিডিও রোজই করি, কিন্তু লং ভিডিও করা হয় না, টাইম হয় না। তো আজকে একটু ভিডিও করলাম, এখন ছেলের ম্যাগিটা বানিয়ে দিলাম, আমরা একটু বেরোবো। বেরোবো বলতে তোমাদেরও দেখাবো কোথায় যাচ্ছি। তো ছেলে ম্যাগিটা খেয়ে নিক, আমি রেডি হয়ে যাই। চলো রেডি হয়ে আবার আসছি তোমাদের কাছে। দেখো আমি রেডি হয়ে গেছি, ছেলে রেডি হয়ে গেছে, ছেলের বাবাও রেডি হয়ে গেছে, ওরা গেটের কাছে দাঁড়িয়ে আছে, আমি রেডি হয়ে গেছি। তো চলো, দেখো রাস্তায় বেরিয়ে গেছি, বাড়ির সামনেই, খুব একটা দূরে নয় আর খুব একটা কাছে নয়, একটু হেঁটে গেলেই। দেখো কোথায় এসেছি, পাখি নিতে এসেছি। আমাদের অনেক পাখি ছিল, প্রায় 6টা থেকে 8টা পাখি ছিল, তো সব মরে গেছে, দুটো উড়ে গেছে। তো এরকম করে পাখি নেবো নেবো বলে আর নেওয়া হয় না। তো একটা আছে, তো একটাতে মন শুকিয়ে থাকে, কেমন একটা দেখতে লাগে, সেই কারণে বললাম চলো আজ একটা পাখি নিয়ে আসি। ছেলে খরগোশ নেবে বলেছিল, তো দোকানে খরগোশ নেই, একটা আছে, ওটা বিক্রি হয়ে গেছে, তো বলল পরে আসলে ওটা পাওয়া যাবে, এখন পাওয়া যাবে না। তো সে কারণে একটা পাখি নিয়েই চলে এসেছি আমরা। দেখো পায়রাগুলো, দেখো কি সুন্দর লাগছে পায়রাগুলো। এই যে খরগোশটা না বিক্রি হয়ে গেছে, একজন নিয়ে নিয়েছে, তো রেখে দিয়ে গেছে এসে নেবে বলে, সেই কারণে হলো না। ছেলের মনটা খারাপ, ও ভীষণ ভালোবাসে এইসব, আর এই কালোটা, এটা একদম কেমন হয়ে গেছে, ওটা নেওয়া যাবে না। আর এই দেখো পাখিগুলো, আমার এই এরকম পাখি দেখতে খুব ভালো লাগে, খরগোশের থেকে আমার পাখি খুব ভালো লাগে। তো আমরা একটা নিয়ে নিয়েছি পাখি, বাড়িতে গিয়ে দেখাবো, অবশ্যই তোমাদের দেখাবো পাখিটা। তো একটা আছে, একটা নিয়ে নিয়েছি, এখন আপাতত দুটো থাক, পরে তারপর দেখা যাবে। তো দোকানে কি কি পাখি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে একটা নিয়ে নিয়েছি লেডিস, দেখো নিচেও আছে পাখি। ছেলের তো মনটা ভীষণ খারাপ, খরগোশটা হলো না, সেখানে চুপচাপ একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। ওকে যদি খরগোশটা দেওয়া হতো, ব্যাস ওকে তার আর দেখতে হতো না। এই দেখো লেডিস পাখিটা নিয়ে এসেছি আমরা, এটা আগে ছিল, যেটা ডালে বসে আছে এই পাখিটা আগের থেকে ছিল, তো একা ছিল বলে এটাকে আজকে নিয়ে আসলাম। তো চলো, ভিডিওটা খুব বড় হবে না, আগেই বলেছি, এখানেই শেষ, টাটা।